বাংলাদেশের উপকূলীয় এলাকার কৃষকদের জন্য লবণাক্ততা অন্যতম বড় হুমকি, যা প্রতিনিয়তই কৃষিজ উৎপাদনকে ব্যাহত করছে। ইতোমধ্যেই উপকূলীয় অঞ্চলের মোট কৃষি জমির অর্ধেকেরও বেশি জমি লবণাক্ততায় আক্রান্ত। শুকনো মৌসুমে এই বিপুল পরিমাণ জমি অনাবাদি থাকে লবণাক্ততার কারণে, ফলে এ অঞ্চলের কৃষকদের জীবনে নেমে আসে হতাশা আর দুর্ভোগ। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের এই সমস্যা সমাধান করে কৃষকদের মুখে হাসি ফিরিয়ে আনতে আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো কোঅপারেশন দি সল্ট সলিউশন নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের 4টি জেলার 8টি উপজেলায় 5000 চাষি পরিবার নিয়ে কাজ করছে। প্রকল্পটি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেক, এবং কারিগরি সহযোগিতা দিচ্ছে নেদারল্যান্ডস ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সল্ট ফার্ম টেক্সটাইল। প্রকল্পটি গত শীত মৌসুমে গাজর, ওলকপি এবং বাঁধাকপির লবণাক্ততা সহিষ্ণু জাতের প্রদর্শনী বাস্তবায়ন করে, যা কৃষকদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এরপর 2018 সালের খরিফ এক মৌসুমে করলা, চিচিঙ্গা, ঢেঁড়সের প্রদর্শনী বাস্তবায়ন করা হয় এবং মাঠ পর্যায়ে প্রকল্পভুক্ত চাষিদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রকল্প থেকে বিতরণকৃত লবণ সহিষ্ণু জাতের বীজ, উপযুক্ত মাটি ব্যবস্থাপনা, উপযুক্ত সেচ এবং সার প্রয়োগ লবণ সমস্যা সমাধানে অত্র অঞ্চলের কৃষকদের সফলতা এনে দিয়েছে। প্রকল্পের কর্মীরা প্রতি 21 দিন পরপর মাটির লবণাক্ততা ও আর্দ্রতা পরিমাপ করেন এবং মাটির নমুনা গবেষণাগারে পরীক্ষা করে সার সুপারিশ প্রদান করে থাকেন। এই জায়গায় আমি কৃষি বেদা দিতাম, কিন্তু পরে সিডরের পরে ওই যে সিডরের সময় বেরি বেদ ভাঙিয়ে জল ঢোকার পরে এই লবণ পানি ঢুকছে, ঢোকার পরে আমি আর কৃষি বেদা দিতে পারি না। কিন্তু 5-6 বছর পর্যন্ত আমি এই জায়গায় কৃষি বেদা দিই না। না দেওয়ার পরে এভাবেই রয়েছে জমিতে ফেলানো। দি সাল সলিউশন প্রকল্প দিয়ে এক ভাই এসে, ভাইয়ে কইছে যে দিদি আপনার জমিতে তো ফেলানো রয়েছে, আপনি কী করেন বা কী করতেন? এই যে নিয়ে একটু আলোচনা করলে যে আমার শূন্য সব কিছু একটু ভালো লাগছে। এই প্রকল্পের মাধ্যমে আমি অনেক লাভবান হয়েছি। আমরা যে চাষবাস করি কোনো ফসল ভালো হয় না, না হলে অনেকদিন ধরে এই মাটি এই যখন ফাল্গুন চতুর বৈশাখ আসে গরম হয়ে মাটি সাদা হয়ে যায়, তেমন কৃষি হয় না, বীজ পেরা ফালাইলেও ভালো হয় না। গত বছর আমাদের এই বাড়িতে আমি উপস্থিত ছিলাম, তারপরে আমাদের এই যে সংস্থা কোটেক তারা আসছে যে ভাই এই জায়গায় কৃষি বাধা দিতে পারেন। তার জন্য আমি বললাম যে কী পদ্ধতি আছে, তারপর বললে যে আমাকেও এই পদ্ধতি আছে, আপনারা এইভাবে করতে পারেন, এই উঁচু নিচু করে এই বেট করে আপনারা এই ফলন ফলাইতে পারেন। যার জন্য এই এক বছর পর্যন্ত আমরা এই চেষ্টা বেষ্টা করতে আছি, শীতের মৌসুমে খুব যথেষ্ট ভালো ফলন হয়েছে। কোটেকের ডিজিটাল সলিউশন প্রকল্পের আওতায় আসিয়া এখন আগের চেয়ে ইনশাল্লাহ আমরা বেশ ভালো আছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ বিভিন্ন সময়ে প্রকল্পের প্রদর্শনী সমূহ পরিদর্শন করেছেন এবং কারিগরি দিক নির্দেশনা দিয়েছেন। আমাদের জলবায়ু পরিবর্তনের ফলে যে প্রভাব এই অঞ্চলে বেশি দেখা যায়, এখানে সিডর আইলার মতো প্রাকৃতিক দুর্যোগ প্রতিনিয়ত আছে, এছাড়া আছে লবণাক্ততার প্রভাব। এই লবণাক্ততার ক্ষতি কাটিয়ে উঠে এই অঞ্চলে কীভাবে আমাদের কৃষি সম্প্রসারণের কৃষি প্রযুক্তির কাজ আরও সম্প্রসারণ করা যায়, এই মানে বিভিন্ন আমাদের ডিই সহ জিওএনজিও অনেক প্রতিষ্ঠান এখানে কাজ করতেছে, তারই একটা অংশবিশেষ আমাদের ইকো কোঅপারেশনের অর্থায়নে দি সল্ট সলিউশন নামে যে প্রকল্পটি কোডেক বাস্তবায়ন করছে, তা উপকূলীয় লবণাক্রান্ত যে এলাকা আছে সে সমস্ত এলাকার চাষিদের জন্য একটি ভাগ্য উন্নয়নের খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। বর্তমানে আমাদের এই কোডেকের তত্ত্বাবধানে বরগুনা সদর এবং তালতলিতে কিছু প্রদর্শনী বাস্তবায়ন হচ্ছে, এবং এই প্রদর্শনী বাস্তবায়নে আমাদের মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তা, আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা তারা সম্যক অবগত আছেন,
এবং বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে। তা আমরা চাই যে এই ইকো কর্পোরেশনের অর্থায়নে কোডেক যে প্রকল্পটি বাস্তবায়ন করতেছে, এটা আমাদের লবণাক্ত এলাকা এই বরগুনা সদর, তালতলি এবং পাথরঘাটা এই এলাকা আরও সম্প্রসারণ হোক, তাহলে এই এলাকার কৃষিরা কৃষকগণ উপকৃত হবে বলে আমি মনে করি। লবণাক্ততা সারা বিশ্বব্যাপী এক সমস্যার নাম, যা ক্রমাগত বেড়েই চলেছে। লবণাক্ত জমিকে ফেলে না রেখে সঠিকভাবে ব্যবহারই পারে আমাদের খাদ্য ও পুষ্টি নিরাপত্তাকে টেকসই ও নিশ্চিত করতে।